একটা পরিবর্তন আসা দরকার বাংলাদেশে। এইভাবে আপনারা মরতে পারেন না, আমি তো মরুম না, বাংলাদেশে থাকি না, মরবেন আপনারা। ভিডিও করি হলো আপনাদের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন, সর্বপ্রতি রইল প্রাণডালার শুভেচ্ছা। আমি জয়জয়ী আপনাদের সাথে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হ্যালো ইউএসএ। তো আমাকে পার্সোনালি ইমেল করে প্লাস আমাকে মেসেঞ্জারে, ইভেন আমার যে ভিডিওগুলো আপলোড হয় ইউটিউব ফেসবুকে গিয়ে, সেখানে অসংখ্য মানুষ আমাকে কমেন্ট করেছেন যে জর্জ ভাই, আগে তো আপনি মাছ ধরা দেখাইতেন, ঘাস কাটা দেখাইতেন, আমেরিকার জঙ্গল দেখাতেন, ইভেন কিছুদিন আগে আমেরিকায় গরু ছাগলের হাট পর্যন্ত দেখালেন। তো মেয়ে এগুলো সব বার্তা দিয়ে এখন আপনি কী শুরু করছেন, বাংলাদেশে ক্রাইম সিন নিয়ে ভিডিও করা শুরু করছেন, এই ইত্যাদি ইত্যাদি। তো তাদের উদ্দেশ্যে আমি একটা মানে কথা বলবো, সেটা হলো যে দুইটা কারণ রয়েছে এই এই ধরনের ভিডিও করার আমাদের এই হ্যালো ইউএসএ ইউটিউব চ্যানেল থেকে। প্রথম যে কারণটা রয়েছে, একটি এস্টাবলিশড ইউটিউব চ্যানেলের জন্য সব রকম ভিডিওর প্রয়োজন রয়েছে। আর দ্বিতীয় যে কারণটা, সেটা হলো আপনারা বাংলাদেশ থেকে যারা বাংলাদেশে বিভিন্ন ক্রাইম, খুন, ধর্ষণ, হত্যা এই ধরনের যে ভিডিও রিভিউগুলো আপনারা করেন, অনেক সময় আপনারা ফ্রি অ্যান্ড ফ্রিডমলি কথাবার্তা বলতে পারেন না, যেটা আমি আমেরিকার মাটিতে বসে করতে পারি। তো যার ফলে আপনাদের এই অসম্পূর্ণ ভিডিওগুলো আমি সম্পন্ন করে দিই আমার কমেন্টের মাধ্যমে, এবং বিভিন্নভাবে পার্থক্যগুলো দেখায় আমেরিকার আইনকানুনের সাথে বাংলাদেশের আইনকানুনগুলো, যাতে মানুষগুলো একটু অ্যাওয়ার হয় এবং সরকার একটু নড়ে চড়ে বসে এবং মানুষ এখান থেকে কিছু সুবিধা পেতে পারে, জাস্ট এই কারণে। তো যাই হোক বন্ধুরা, আজকে যে কারণে এই ভিডিওটা আপনাদের জন্য করছি, সেটা হলো আমেরিকার পুলিশের সাথে বাংলাদেশের পুলিশের কয়েকটা পার্থক্য আমি আপনাদের চোখের সামনে এক এক করে তুলে ধরবো। তো এখন এই ভিডিওটা করার প্রধান কারণ হলো, এখন বাংলাদেশ পুলিশ নিয়ে তো একেবারে রীতিমতো একটা হট্টগোল, যে পুলিশের এই ধরনের অপরাধ, এই ধরনের ক্রাইম, খুন, হত্যা, ধর্ষণ, কিডন্যাপিং, এই সব তার নতুন কোনো ঘটনা, এগুলো বাংলাদেশে জন্মের পর থেকে আমরা এগুলো শুনে আসছি, বহু বছর ধরে এগুলো ঘটে এসেছে। তবে মাঝে মাঝে এগুলো খুব হাইলাইট হয়ে আমাদের চোখের সামনে আসে, যেমনটা সিনহা হত্যা মামলার ভিতর দিয়ে বাংলাদেশের পুলিশের রূপ আবার আমাদের চোখের সামনে ফুটে উঠলো। এখন আমি সব পুলিশের কথা বলবো না, বেশিরভাগ পুলিশই কিন্তু ভালো, এই পুলিশ ডিপার্টমেন্টে যারা জব করেন, কিন্তু তাদের মধ্যে কিছু পুলিশ রয়েছেন যাদের এই বদমাইশি, গুন্ডামি, ইত্রামি, ছ্যাঁচড়ামি, যার কারণে এই সুন্দর একটি ডিপার্টমেন্ট আজকে সারা বিশ্বের মানুষ থুতু দিচ্ছে। আমি বলতে বাধ্য হলাম এভাবে। প্রথম পার্থক্য যেটা আপনারা দেখবেন বাংলাদেশের পুলিশের সাথে আমেরিকার পুলিশের, সেটা হলো এই থানার ব্যাপারটা। বাংলাদেশে যেমন কোনো কিছু ঘটলে আপনারা থানায় দৌড়ে যান, থানায় কেস করা হয়, এজাহার দায়ের করা হয়, তারপরে কাউকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে তাকেও থানায় নিয়ে যাওয়া হয়, কাউকে যদি আবার থানা থেকে ছেড়ে দেওয়া হয়, অভিভাবকরা এসে যদি দেন দরবার করে, টাকা পয়সা লেনদেন হয়, সব কিছু থানা কেন্দ্রিক বাংলাদেশে। কিন্তু আমেরিকাতে সম্পূর্ণ উল্টা। এখানে আমেরিকার কোনো থানাতে যদি যান তাহলে দিনে দুপুরে একটা কুত্তাও আপনারা সে দেখবেন না সেখানে, জাস্ট কিছু অফিসিয়াল কাজকর্ম তারা করে। তাহলে থানার পুলিশগুলো যায় কোথায়? এরা আসলে তাদের দায়িত্ব পালন করছে, বিভিন্ন এলাকা এলাকায় টহল দিচ্ছে, যেখানে যা থাকা উচিত যেভাবে তাদেরকে রুটিন করে দেওয়া, এইভাবে তারা দায়িত্ব পালন করছে। এই গেল একটা পার্থক্য। এবার আসেন দ্বিতীয় পার্থক্যটা, হলো পুলিশের পোশাকের ব্যাপারটা। মাঝে মাঝে আপনারা দেখবেন যে বাংলাদেশের এই পুলিশরা সাদা পোশাকে ঘোরাঘুরি করে, মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে, কিডন্যাপিং করে এগুলো, এবং পত্রপত্রিকায় দেখবেন যে এই তো ভাই কিছুদিন আগে দেখলাম সাদা পোশাকধারী লোক এই লোকটাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। এই যে সাদা পোশাকধারী পুলিশ, এই কথাগুলো যে আপনারা বলেন এটা আমেরিকাতে নাই। এখানে যে যখন পুলিশ কোনো যখন তার ডিউটিতে থাকে অবশ্যই তাকে এই পুলিশের ড্রেসটা পরতে হয়। একমাত্র ডিটেকটিভ যারা এই পুলিশ ডিপার্টমেন্টের অধীনে কাজ করে, যে ডিটেকটিভরা রয়েছে, তারা শুধুমাত্র সিভিল ড্রেসে দায়িত্ব পালন করে। এই হলো বাংলাদেশের পুলিশের পোশাকের ব্যাপারটা আমি আপনাদেরকে বললাম। তিন নম্বর পার্থক্যটা আমি আপনাদেরকে বলবো যে সম্বোধনের ব্যাপারটা। তো বাংলাদেশের পুলিশ যখন আপনার কাছে যাবে, আপনি যদি একটু গরিব টরিব হন, নিরটির হন, তখন তুই টাকারি এগুলো করবে, চর থাপ্পড় কথায় কথায় আপনাদেরকে দেবে, এগুলো অহরহ ব্যাপার। এই চর থাপ্পড় খেয়েই আমরা অভ্যস্ত বাংলাদেশে, কিন্তু আমেরিকাতে সম্পূর্ণ উল্টো। আমেরিকাতে এখন মনে করেন আমি গাড়ি চালাচ্ছি, কোনো জায়গায় অপরাধ করলাম বা আমার নামে ওয়ারেন্ট রয়েছে, আমি কোনো জায়গায় গাড়ি থামালাম, পুলিশ আমাকে পুল ওভার করলো, পুল ওভার করার পর পুলিশ যে কাজটা আপনাকে পড়তো, প্রথমে এসে আপনাকে স্যার বলে সম্বোধন করবে। এত যত বড় খুনি ডাকাতি আসামি যেই কেউ হয়ে থাকেন না কেন, আপনাকে তার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা হলো আপনি হলেন স্যার, তখন বলবে স্যার ক্যান ইউ প্লিজ কাম আউট, তারপরে যা করার তারা করবে, যদি অ্যারেস্ট করার প্রয়োজন অ্যারেস্ট করবে, ডিটেনশন করা দরকার হলে ডিটেনশন করবে। কিন্তু বাংলাদেশে হলো
সম্পূর্ণ উল্টো। এরপর আসেন আরেকটা পার্থক্য আমি আপনাদেরকে বলবো, সেটা হলো ইমার্জেন্সি নাম্বার। আপনারা জানেন আমেরিকাতে একটি ইমার্জেন্সি নাম্বার রয়েছে 911, এবং ঠিক বাংলাদেশে একটা রয়েছে সেটা 999। এখন আমেরিকার ইমার্জেন্সি নাম্বারের সাথে বাংলাদেশের ইমার্জেন্সি নাম্বার একটা পার্থক্য আমি আপনাদেরকে বলি। এখন আমেরিকাতে এই মুহূর্তে বসে আমার সেলফোনে যদি আমি 911 কল করি, 10-15 সেকেন্ডসের ভিতরে কেউ একজন ফোনটা রিসিভ করবে, এবং আমার যদি এনফোর্সমেন্ট ল এনফোর্সমেন্টের কারো প্রয়োজন হয়, পুলিশের হেল্পের প্রয়োজন হয়, 3-5 মিনিটের ভিতরে এখানে পুলিশ পৌঁছে যাবে, এটা গ্যারান্টিড আমেরিকাতে। এবার বাংলাদেশের ক্ষেত্রে আসেন, তো আপনারা জানেন বাংলাদেশের এই তো 9199 নাম্বারটা আমার যদি ভুল না হয়ে থাকে, তাহলে আপনারা যদি কল করেন সেখানে কতক্ষণ ওয়েট করতে হয়, পুলিশ কতক্ষণ পর আপনারা আসে, তারপরে কী ঘটনা ঘটে সেগুলো জাস্ট এটা কমেন্ট করে আমাকে আপনারা জানিয়ে দেবেন। এরপর আসেন আরেকটা ব্যাপার, সেটা হলো পুলিশের ডিউটিতে যখন তারা করে, মানে আমেরিকাতে যখন পুলিশ ডিউটি করে তখন একটা পুলিশের গাড়িতে, মনে করেন এটা একটা পুলিশের গাড়ি, এরকম একটা পুলিশের গাড়িতে একজন মাত্র পুলিশ থাকে, দ্বিতীয় পুলিশটা আপনার সচরাচর দেখবেন না। কিন্তু বাংলাদেশে সম্পূর্ণ ভিন্ন, একটা পুলিশের গাড়িতে 5-7 জন পুলিশ থাকে এবং তারা দলবদ্ধভাবে ডিউটি করে। এখন আমার মাথায় ঢুকে না কি বাংলাদেশের পুলিশগুলো কি আসলে নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগে, তারা এই ধরনের অন্যায় খুন খারাপি বদমাইশি ইচ্ছাশ্রমিক করতে করতে তাদের মাদের নীতি এবং তাদের কনফিডেন্ট এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তারা এখন নিজেরাই এখন রাস্তাঘাটে ডিউটি করতে ভয় পায়, কারণ তারা জানে তা কি তারা কী করছে। যদি তারা একা পায় হয়তো জনগণই ধরে মেরে ফেলবে বা লাঠি পেটা করবে, মনে হয় আমার কাছে এই কারণে তারাই 5-7 জন দল বেঁধে ডিউটি করে, নাহলে আমেরিকার পুলিশ একা কীভাবে ডিউটি করে। এরপর আরেকটা পার্থক্য আমি আপনাদেরকে বলবো, সেটা হলো ডিটেনশন আর অ্যারেস্টের ব্যাপারটা। বাংলাদেশে যেমন কোনো মানুষকে বলা নেই, কর নাই, অপরাধী হোক বা নাই হোক, আপনারা কী করেন তাকে ধরে নিয়ে এসেন, যে কোনো একটা মামলা টামলা তাকে দিয়ে দেন, এই একটা এলাহি কাণ্ড কারখানা, একটা বিশ্রী অবস্থা বাংলাদেশে। কিন্তু আমেরিকাতে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আপনি কেস করতে যান, যা পুলিশ যদি অ্যারেস্ট দেখায় তাহলে এটা একটা বিরাট ব্যাপার। পুলিশকে 100 বার ভাবতে হয় যে কেসটা সে লিখছে সেটা রাইট হচ্ছে কি না, এবং এই কেসটা যখন কোর্টে যাবে তখন এই পুলিশটা প্রশ্নবিদ্ধ হবে কি না, বা পুলিশের এই চাকরি নিয়ে টানাটানি হবে কি না যদি সে ভুল করে থাকে কোনো কারণে। এই কারণে তারা সবসময় খুবই কেয়ারফুল থাকে। তো যদি কোনো কারণে পুলিশ কনফিউজড থাকে যে না তাকে আমি কোন মামলা আসামি করবো আমি এই মুহূর্তে নিশ্চিত হতে পারছি না, তখন তাকে ডিটেনশন দেখানো হয়, অ্যারেস্ট দেখানো হয় না। কিন্তু বাংলাদেশে সম্পূর্ণ উল্টো, সেখানে রাইট ওয়েতে অ্যারেস্ট দেখানো হয়। এবার আরেকটা পার্থক্য আমি আপনাদেরকে বলবো, সেটা হলো ট্রাফিক পুলিশের ব্যাপারটা। বাংলাদেশে বহু ট্রাফিক পুলিশ আপনারা দেখবেন রাস্তার মোড়ে মোড়ে, ইভেন পুলিশ ট্রাফিক সার্জেন্টরা দাঁড়িয়ে থাকে, এবং এদের কাজ যেমন এই ট্রাফিক ফ্লো ঠিক রাখা, এগুলো যেমন ঠিক আছে, অনেক তারা কষ্ট করে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে, এবং অনেক সময় দেখি যে জলাবদ্ধতা তৈরি হলে তারা হাঁটু পানিতে দাঁড়িয়েও তারা তাদের ডিউটি করছে। হ্যাঁ, প্রশংসা করি আমি সেই সব পুলিশ ভাইদের, সেই ট্রাফিক ভাইদের, কিন্তু এদের ভিতরে অসংখ্য পুলিশ সার্জেন্ট এবং অসংখ্য ট্রাফিক পুলিশ রয়েছে যারা মাত্র 2-5 টাকার জন্য একটা রিক্সাওয়ালাকে ইচ্ছা মতো পিটায় রাস্তায় ফেলে, এবং এই পুলিশের সার্জেন্টরা যে কী পরিমাণ ঘুষ খায় রাস্তায় তো সেটা তো আপনারা কম বেশি জানেন। কিন্তু আমেরিকাতে হলো সম্পূর্ণ উল্টো, এখানে ট্রাফিক পুলিশ বলে এখানে কিচ্ছু নাই। যে পুলিশ একজন খুনের আসামিকে অ্যারেস্ট করছে, একই পুলিশ অ্যারেস্ট করছে হলো যেখানে ট্রাফিক ল ভায়োলেট করছে, স্পিডিং করছে, কাউকে চাপা দিয়ে চলে গেছে, বা কোথাও যানজট তৈরি করছে, বা আবি যাবি যা কিছু হোক নাকি, সেম পুলিশের ড্রেস, সেম পুলিশের গাড়ি, সব কিছু। এখন আমি আপনাদেরকে বলবো বডি ক্যামের ব্যাপারটা। আমেরিকার যত পুলিশ রয়েছে যারা কিনা এই ডেপুটি লেভেলের পুলিশ, তো তারা কী, তাদের প্রত্যেকের বডিতে কম বেশি এই বডি ক্যাম লাগানো রয়েছে। তখন যখন তারা কোনো 911 কল পায় এবং তাদেরকে যখন সেন্ড করা হয় যে যাও ওখানে একটা গণ্ডগোল লাগছে, তাড়াতাড়ি গিয়ে দেখো কেমনি কী করা যায়, যখন ওই পুলিশ ঘটনাস্থলে যায় গাড়িতে বসা অবস্থাতেই কিন্তু তারা তাদের বডি ক্যামটা অ্যাক্টিভ করে দেয়, ইভেন তাদের গাড়ির ভিতরে ক্যামেরা লাগানো আছে সামনে এবং পিছনে। তো এই সব কিছু করে তারা, ওগুলো নিখুঁতভাবে এভিডেন্সগুলো রাখার জন্য। পুলিশ তো গুলি করেও আসামিকে মেরে ফেলতে পারে, তারপরে তারা কিডন্যাপিং করে নিয়ে যেতে পারে, তাকে চড় থাপ্পড় লাঠি ঘুষি এগুলো মারতে পারবে, ফিজিক্যাল টর্চার করতে পারে, আর তো নানান কিছু করতে পারে। এর জন্য পুলিশকে চাপের মুখে রাখার জন্য এবং পুলিশকে অ্যাকাউন্টেবিলিটিকে নিশ্চিত রাখার করার জন্য স্টেট ডিপার্টমেন্টগুলো কী করেছে, পুলিশের প্রত্যেকের বডি ক্যাম দিয়ে দিয়েছে। এটা যেমন পুলিশের নিরাপত্তার জন্য সহায়ক, ইভেন পুলিশ যে তার অনেস্টের সাথে দায়িত্ব পালন করছে সেটা প্রমাণ করার জন্য এই এভিডেন্স হিসেবে এই বডি ক্যামের রেকর্ডগুলো থেকে যায়। যখন কোর্ট প্রয়োজন মনে করে তখন তারা দেখে এই বডি ক্যামের লাগানো এভিডেন্সগুলো কী করে, মানে কী বলছে যে আসামিকে তাকে সে ধরে এনেছে, সে সঠিকভাবে ধরে এসেছে না, আইন কানুন মেনে সব কিছু করা হয়েছে কি না। এবার আসেন বাংলাদেশের ব্যাপারটাতে। এখন যেহেতু বাংলাদেশে পুলিশের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, তো কিসের ঘোড়ার ডিম আবার বডি ক্যাম? যদিও কিছুদিন আগে নিউজ পেপারে দেখলাম কাগজ কলমে এই পুলিশের গায়ে বডি ক্যাম লাগানোর কথা, কিন্তু আসলে বাস্তবে সেগুলো না। এখন আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, কেউ কি কোনো দিন দেখেছেন কোনো সাব ইন্সপেক্টর, কোনো ওসি, তারা যখন কোনো অ্যাকশনে যাচ্ছে তাদের এই বডি ক্যাম আসে কি না লাগানো? ইভেন পুলিশের গাড়িতে সামনে পিছিয়ে এইভাবে ক্যামেরা লাগানো আসে কি না সব এভিডেন্স রেকর্ড করার জন্য? উত্তর আপনারা কী বলবেন আমি জানি না, যেহেতু আপনারা বাংলাদেশে থাকেন, এই পুলিশের মুখোমুখি আপনারা প্রতিনিয়ত কম বেশি হন, তো কমেন্ট করে আপনারাই জানিয়ে দিন।
এখন যদি মনে করেন এই বডি ক্যামটা বাংলাদেশে থাকতো এবং এই যে সাব ইন্সপেক্টর লিয়াকত আলী এবং ওসি টোসি যে ঘটনাটা ঘটাইছে সিনহা হত্যা মামলার সময়, এখন এই বডি ক্যামটি তো একটা বিরাট প্রুফ হয়ে যেত, আর তো সাক্ষী প্রমাণ আশেপাশে দরকার হয় না। তখন এই পুলিশ যখন সাব ইন্সপেক্টর যখন এই সিনহাকে গাড়ি থেকে নামতে বলেছিল, কী কথা হয়েছিল তাদের ভিতরে, কে কাকে গুলো করলো, সিনহা তাকে গুলি করেছিল নাকি পুলিশ তাকে গুলি করলো, কী কথাবার্তা হয়েছিল, সব কিছু তো ওখানে রেকর্ড হয়ে থাকতো। ইভেন পুলিশের গাড়িতে ক্যামেরা ছিল, ইভেন এই পুলিশের গায়ের মধ্যেও ক্যামেরা লাগানো ছিল। তো এর জন্য আমেরিকাতে যখন কোনো বিচার ট্রায়ালে যায় এগুলো বেশিক্ষণ বেশি দিন লাগে না। এই যে এই ছোটোখাটো এই দুই চারটা প্রমাণ প্রমাণের কথা বললাম, এরপর আর আপনি এভিডেন্স কী দিবেন যেখানে ক্যামেরাতে সব কথা বলছে সত্যমিথ্যা। তো যার ফলে এখানকার রায়গুলো দ্রুত হয় এবং এখানে যারা পুলিশ রয়েছে তারা খুব খুব সিরিয়াস থাকে তাদের ডিউটি পালনের ক্ষেত্রে, কারণ তাদের চাকরির ব্যাপার আছে এবং একজন আসামির যদি শাস্তি হয় তার অপরাধের কারণে, একজন পুলিশ ভুল রিপোর্টের কারণে এবং ভুলভাবে অ্যারেস্ট করেছে বা অন্য কোনো কিছু যদি ভুল ভ্রান্তি করে থাকে তার দায়িত্ব পালনরত অবস্থায়, তখন এই পুলিশেরও বিরুদ্ধে অ্যাকশন হয়। তো যার ফলে এখানকার পুলিশগুলো একের হান্ড্রেড অ্যাকাউন্টেবল, খুব সিনসিয়ারলি তাদের দায়িত্ব পালন করবে এবং খুব সাবধান থাকে যাতে কোথাও কোনো ভুল ত্রুটি না হয়। আর ঘুষ, বদমাশি, দুর্নীতি এগুলো তো বহু পরের কথা। এবার আসেন আরেকটা মজার কথা আমি আপনাদেরকে বলি, সেটা হলো আমেরিকার আইন বলে যে আপনার সেলফ ডিফেন্সের অধিকার আপনার রয়েছে। এখন আমাকে মনে করেন আমি কোথাও আমার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে, এখন পুলিশ আমাকে এইসব অ্যারেস্ট করার জন্য পিছন দিয়ে আসে, তার বাতি টাতি জ্বালায় টালায় যেটাকে পুল ওভার বলে, তো আসে তো আমাকে গাড়ি থেকে নামাইছে বা কথাবার্তা বলতেছে। এখন পুলিশ যেমন তার বডি ক্যামের মাধ্যমে আমাকে রেকর্ডিং করছে, আমারও কিন্তু রাইটস আছে পুলিশের সাথে আমার কী কথাবার্তা হচ্ছে, আমি যেরকম আপনাদের সাথে যেমন ভিডিও করতেছে হাতে ক্যামেরা নিয়ে, এইভাবে পুলিশের সাথে আমার পুরো কথোপকথনটা আমি রেকর্ড করতে পারি। এখন বাংলাদেশে আপনাদের কারো বুকের পাটা আছে যে পুলিশের সাব ইন্সপেক্টর ওসি যখন আপনার ঘরে তল্লাশি চালাচ্ছে বা আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন আপনার এই অধিকার আছে বা আপনি এটা ভুলেও করতে পারবেন যে পুলিশের সাথে ওই মুহূর্তে কী কী ঘটছে আপনার সাথে সেগুলো আপনি রেকর্ডিং করা, জাস্ট এটা আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিন। লাস্টে যে পার্থক্যটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো কোর্টের পরিবেশ। আসলে আমি ভিডিও করি ওগুলো করি হলো 10-12 মিনিটের ভিতরে, তো আমি জানি আমার এই ভিডিওটা আমার টাইম ফ্রেমের বাইরে চলে যাচ্ছে, তো কাজে এই ভিডিওতে আমি আসলে সেটা আপনাদেরকে বলতে পারছি না। তো নেক্সট আমি যদি ভিডিও করি তাহলে আমেরিকার কোর্টের পরিবেশটা কীরকম সেটা দেখলে তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন, বাংলাদেশের সাথে আকাশ পাতাল পার্থক্য। তো আমি যেখানে বসে ভিডিওটা করছি এই কোর্টটা হলো এখান থেকে প্রায় 4-5 মিনিট, যদি আমি সাউথে ড্রাইভ করে যাই তাহলে সেখানে পাবো। তো নেক্সট টাইম আমি যদি আমেরিকার কোর্টের উপর ভিডিও করি তাহলে আমি সেই কোর্টে গিয়েই আপনাদের জন্য সেই ভিডিওটা করবো এবং আপনাদেরকে লাইভ আমি আপনাদেরকে দেখাবো যে দেখো ভাইয়ারা, এই তো আপনাদের জর্জ ভাই এখানে আসছে এই আমেরিকা, তাই সে আমেরিকার কোর্টের দ্বারাই আপনাদের জন্য আমেরিকার কোর্টের পরিবেশ দেখাচ্ছে এবং কোর্টের মানে প্রসিজারগুলো কী, সিস্টেম কী, কীভাবে জাজরা কোথায় বসে এবং আরও আনুষঙ্গিক অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, যদি আমাকে তারা পারমিট দেয় ভিতরে গিয়ে রেকর্ডিং করার জন্য তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য খুব চমৎকার একটি ভিডিও করবো আমেরিকার এই কোর্ট কাছারির উপরে। তখন আপনি স্পষ্ট চোখের সামনে ফুটে উঠবে যে বাংলাদেশের কোর্ট কাছারির সাথে আমেরিকার কোর্ট কাছারি আকাশ পাতাল পার্থক্য। সো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আসলে আমি আর লম্বা করতে যাচ্ছি না, অনেকক্ষণ বক বক আমি করলাম আপনাদের সাথে। তো এই ভিডিওটা করার আমার মূল কারণই ছিল আপনাদেরকে অ্যাওয়ার করা এবং বাংলাদেশ সরকারকে একটু খোঁচা দেওয়া যে দেখো রে ভাই, বাংলাদেশও একটা দেশ, আমেরিকাও তো একটা দেশ, মানে একটা সভ্য দেশ। তো একটা সভ্য দেশে সেই দেশের নাগরিকদের যানমালের নিরাপত্তা কীভাবে দেয়, পুলিশ কীভাবে ঢেলে সাজানো, সেই জিনিসটা আমি আপনাদেরকে তুলে ধরলাম। তো একইভাবে বাংলাদেশ সরকার পর্যন্ত যদি আমার এই ভিডিওটা পৌঁছায় তো তারাও দেখবে জর্জ যে কটা কথা এই ভিডিওতে বলে একটা কথাও ভুল বলেনি। তো এটা কী কারণে সম্ভব না বাংলাদেশের পুলিশকেও এইভাবে সেট আপ করা, পুনরায় তাদেরকে রিবিল করা? অবশ্যই সম্ভব যদি সরকারের সততা এবং আন্তরিকতা থাকে। তবে ভিডিওটা শেষ করার আগে একটি কথা আমি আপনাদেরকে বলবো, এই যে চিল্লাচিল্লি করে বেশ কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি ইউটিউব ফেসবুকে, আমার এই যে চিল্লাচিল্লিটা যাতে ব্যর্থ না হয়ে যায়, এরকম আমি এরকম আরও শত শত ইউটিউবার আছে, একটা জিনিস আপনারা করবেন, আপনারা সেই ভিডিওটা শুধুমাত্র চোখ দিয়েই দেখবেন না, মগজ দিয়েও ভাববেন। একটা পরিবর্তন আসা দরকার বাংলাদেশে, এইভাবে আপনারা মরতে পারেন না। আমি তো মরুম না, আমি বাংলাদেশে থাকি না, মরবেন আপনারা ভিডিও করে হলো আপনাদের জন্য। তো আপনারা আপনাদের ভয়েসকে রেজ করেন, এমন কিছু করেন, সরকারকে বাধ্য করেন এই সব ফাইজলামি বন্ধ করানোর জন্য, এই সব ডিপার্টমেন্ট যারা আছে, পুলিশ ডিপার্টমেন্ট যারা আছে, এগুলো যাতে পুনরায় রিভিল করা হয়, ঢেলে সাজানো হয়, কোথাও যেন দুর্নীতি, চোর, বদমাইশ এই ধরনের কোনো অফিসার যাতে এই মানে এই পুলিশ ডিপার্টমেন্টে কোনো ঢুকতে পারে, এই ধরনের কোনো লোক যাতে পুলিশ ডিপার্টমেন্টে ঢুকতে না পারে। তো কোনো সময় হলে আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য করব যে এইখানে পুলিশের চাকরি নিতে হলে আমাকে কী কী করতে হবে। আমি তো আমেরিকার সিটিজান, আমি এখানে পুলিশের চাকরি নিতে পারি বা একজন পুলিশ হতে পারি, তা আমি যদি এই মুহূর্তে আমেরিকার পুলিশ হতে চাই আমাকে এক্স্যাক্টলি কী কী করতে হবে, কী কী এলিজিবিলিটি আমার মধ্যে থাকতে হবে, সেই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরবো। তো এই কারণে আপনারা কী করবেন, আমার এই চ্যানেলটা হ্যালো ইউএসএ যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এবং ফেসবুক পেজ যে হ্যালো ইউএসএ রয়েছে, সেটা কী করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটাকে মানে ফলো তো দিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সেটা নোটিফিকেশন পান এবং আপনাদের সাথে আমার কমিউনিকেশনটা ঠিক থাকে, যাতে কষ্ট করে আপনাদের
এই হাজার হাজার মাইল দূর থেকে ভিডিও কলে করছে আপনাদের অ্যাওয়ারনেসের জন্য, হয়তো কারণ কারো কাজে লাগবে। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছিলেন তাদের সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ। আমি জর্জ ছিলাম আপনাদের সাথে আমেরিকার সাউথ স্প্লিটে দেখে। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।